উপস্থাপক হচ্ছেন যে কোনো অনুষ্ঠানে সবথেকে সজাগ, কল্পনাশীল এবং দায়িত্বপূর্ণ ভূমিকার অধিকারী। যে কোনো অনুষ্ঠানকে সফল করে তোলার দায়িত্ব উপস্থাপকের উপরই থাকে। উপস্থাপক যে কোনো অনুষ্ঠানকে একটি সুবিন্যস্ত স্বরূপ দান করেন, ক্রমবদ্ধতা দেন এবং অনুষ্ঠান যাতে শ্রোতাদের পছন্দ হয় সেভাবেই পেশ করেন। তবে একজন উপস্থাপকের জন্য যে কোনো অনুষ্ঠানের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা শুরুর উপর পুরো অনুষ্ঠানের সফলতা নির্ভর করে। তাই আজ আমরা উপস্থাপনা শুরু করার নিয়ম নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। উপস্থাপনা শুরুর 1 থেকে 2 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ইমপ্রেশনটা মানুষের মাঝে দিয়ে দেওয়ার জন্য। উপস্থাপনা শুরুর বক্তব্যটা প্রাণবন্ত হতে হবে, সেজন্য মুখ, চেহারার সাথে শরীরের এক্সপ্রেশনটা মিল থাকতে হবে। দর্শক যাতে বুঝে আপনি স্বাভাবিক, হ্যাপি, কোনো সমস্যা নেই, প্রাণবন্ত, মজার কোনো কথা, তথ্য, গল্পের ছলে কথা বলা শুরু করা যেতে পারে। দর্শকদের অন্তর্ভুক্ত করে কথা বলা যেতে পারে। আপনারা কি জানেন বা হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন করা যেতে পারে। হঠাৎ করে কি বলবেন ভুলে গেলে দর্শকদের বা আয়োজকদের প্রশংসা করুন। এই ইভেন্টের ইতিহাস নিয়ে কথা বলতে পারেন। দর্শকদের জীবনী ভাব কাটাতে তাদের দিয়ে মজার খেলা বা জোক শুনিয়ে প্রাণবন্ত করতে পারেন। উপস্থাপনের ইভেন্টের প্রকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন গুরুত্বপূর্ণ, এতে উপস্থাপকের সফলতা অনেকাংশে নির্ভর করে। মাইকের সাথে নিজের শরীরকে যুক্তে দেওয়া যাবে না, নিজের শরীরের সাথে মাইকে অ্যাডজাস্ট করুন। আমন্ত্রিত ব্যক্তিদের নাম, পদবি নির্ভুলভাবে বলতে হবে, তাদের ইতিবাচক কথাগুলোকে গুছিয়ে বলতে হবে, তবে তারা যাতে বিরক্ত বা অপমানিত বোধ না করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। কণ্ঠস্বরে আবেগ মিশ্রিত করতে হবে, কোনো শব্দের জোর, কোনোটায় হালকা চাপ দিতে হবে, প্রয়োজনে বিরাম দিতে হবে। পরিশেষে বলা যায়, একজন উপস্থাপকের বক্তৃতা কলার জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। বাক্পটুতা, শব্দজ্ঞানের সংযোজন, কথা বলার শৈলী খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।